আসসালামু আলাইকুম। আশা করছি যে এখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ভিডিও করা ছেড়ে দিয়েছি মনের দুঃখে, কারণ কেউ ভিডিও দেখেনও না, আবার শেয়ারও দেন না, দেখলেও লাইক কমেন্ট কিছুই করেন না, সেই দুঃখে ভিডিওই করা ছেড়ে দিয়েছি। তারপরে মনের দুঃখ মনে রেখে আবার আজকে একটা ভিডিও করেছি। আর আমি আজকের ভিডিওতে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে বালাচাও রেসিপি করে। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, অবশ্যই দেখতেই পেয়েছেন। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি সেজন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ব্রাউন করে ভাজতে হবে, বেরেস্তার মতো করে একদম মুচমুচে করে ভেজে নিব। এবার এটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। তাতে 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর এটা চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, ফুল হিটে রাখলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তাড়াতাড়ি, কিছু পুড়ে যাবে, কিছু মানে কাঁচা থেকে যাবে, ভালো হবে না। সেজন্য অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে চেষ্টা করবেন। ভাজার শেষ এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব ব্রাউন করে। এবার আমি এটাকে একটু কাট করে ধরছি, যাতে তেলটা একদম ডুবো তেল হয়ে যায় সেজন্য। তো ভাজা এটা রসুন ভাজা শেষ, এবার আমি এটাকে নামিয়ে নিব। তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম লবণ। আর এটাকেও কিন্তু আমি মুচমুচে করে ভেজে নেব। আর এখানে সব কিছুই মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার ভাজা শেষ, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য কড়াইতে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এই শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিব। একটু তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ তেল, খুব বেশি তেল লাগে না মানে শুকনো মরিচ ভাজতে। আর ওগুলো তো অলরেডি ভাজা শেষ, আর কিছুই লাগবে না। এবার মানে শুকনো মরিচ ভাজা শেষ আমি নামিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিংড়ি মাছ, রসুনগুলোও দিয়ে দিব, আর পেঁয়াজটা একটু পরে দিব। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এটাকে লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নেব। অবশ্যই বোটা কিন্তু ফেলে দিয়েছি। এবার অনেকে ভাববেন যে বোটা সহ দিয়েছি, না, আমি মরিচের বোটাটা ফেলে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। একদম লো আঁচে ভাজতে হবে, কারণ সব কিছু একদম ভাজা আর কি, একটু মেশানোর জন্য। সেজন্য একটু চুলার আঁচে মেশাতে হবে, তাহলে বেশি ভালো হবে। সেজন্য আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গেছে, আমার বালাচাও রেসিপি রেডি। আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ফাইনালি আমার বালাচাও রেসিপি রেডি খাওয়ার জন্য। আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।